আচ্ছা প্রথম প্রশ্ন বলো, সফট নিউজ কাকে বলে? স্যার, যে নিউজ মানুষের মনকে রিলিফ দেয় সেটাকেই সফট নিউজ বলে। গুড, ভেরি গুড। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে হচ্ছে নম্বরটা ভালোই পাবো। হ্যাঁ, চলো এবার তাহলে নাম্বার দেওয়ার পালা। গুড, চার বেজে তুমি। স্যার, আপনি আমাকে স্যার লুডো খেলে নাম্বার দিলেন কেন? আপনি তো বললেন স্যার আমি ভালো পরীক্ষা দিয়েছি। আরে বাবু, এটা হচ্ছে সিইউ, বুঝলে? ক্যালকাটা ইউনিভার্সিটি, আমরা এখানে এরকম খেলা করেই নাম্বার দিই। কিন্তু স্যার আপনি তো বললেন স্যার আমার এক্সাম ভালো হয়েছে। হ্যাঁ তো, আরে এক্সাম ভালো হওয়ার সাথে নম্বরের সম্পর্ক কি? নম্বর তুমি দশে চার পেয়েছো মানে বুঝতে পারছো? বিশাল পেয়েছো তুমি, বিশাল। আরে বাকি ছ নম্বর তো আমাদের মুডের ওপর নির্ভর করে, আমাদের মুড ভালো থাকলে দিই, আর বেশিরভাগই আমাদের মুড কখনোই ভালো থাকে না। তাই তুমি বিশাল নম্বর পেয়েছো, বাড়ি যাও। বলো, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? স্যার এটা না স্যার পড়তে পারিনি। পারবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নেক্সট প্রশ্ন বলো। আচ্ছা, শাহজাহানের বাবার নাম কি? স্যার এটা না স্যার পড়তে ভুলে গেছি স্যার। এটাও পারবে না? আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি বলো তোমার জন্ম কত সালে হয়েছিল। এ বাবা, স্যার এটাও ভুলে গেছি স্যার। কি পড়েছে বাবা বাড়িতে? ছোটি বই পড়েছো নাকি জনি সিনসের বায়োগ্রাফি পড়েছো? হ্যাঁ স্যার, ওই উইকিপিডিয়াতে একবার বায়োগ্রাফিটা দেখছিলাম। ওই ছেলেটার বায়োগ্রাফি পড়ে কি করবে? ও তো তাও জীবনে কিছু করে খাচ্ছে, মানে ওই অনেকের থেকে খাচ্ছে আর কি। কিন্তু তুমি তো সেটাও খেতে পারবে না। এক কাজ করো, তুমি নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? জেগে বাদ দাও। শোনো, তোমাকে আমি একটা লাস্ট একদম সোজা বাচ্চাদের প্রশ্ন করছি, তুমি এটা পারবে, পারতে বাধ্য। আর তুমি এই কোশ্চেনটা পারলে আমি তোমাকে ফুল নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট একটা বাচ্চাদের কোশ্চেন করবো। ওকে ওকে স্যার, এবার তো শিওর পারবো স্যার, শিওর পারবো, চলুন। হ্যাঁ বলো, সহজ পাঠ কার লেখা? ও এটা এটা তো ইজি স্যার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেড়ো 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 সালা। বলো, মাস্ট হেড কাকে বলে? পারবো স্যার পারবো, একটু টাইম দিন। ব্যাপারটা তো আচ্ছা বাদ দাও, তুমি এক কাজ করো, তুমি আমাকে ফ্র্যাঙ্কফুর্ট থিওরিটা এক্সপ্লেন করো। হ্যাঁ বলছি স্যার, বলছি। কারণ ওই চ্যাপ্টারটাই ছিল। ও জাগে ছাড়ো, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি বাড়ির থেকে পড়াশোনা করে এসছো? হ্যাঁ ভাবছি স্যার, ভাবছি। একটু একটু দাঁড়ান, একটু মানে পড়াশোনা বাড়ি যাও, বাড়ি গিয়ে আমাকে উত্তরটা হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? তখন আমি তোমাকে নম্বর দেবো, আপাতত জিরো দিয়ে রাখি, ঠিক আছে? যাও, আউট। নেক্সট কে আছো, আসো। আরে স্যার আপনি? হ্যাঁ আসুন আসুন স্যার, বসুন বসুন বসুন। এই কে, চা কফি কিছু খাবেন স্যার? চা কফি? এই কে আছিস? চা কফি নিয়ে স্যার এসছে, বসুন স্যার। আমার ছেড়ে বসবেন? আমার ছেড়ে? আসুন আসুন আসুন। শুনুন স্যার, অত টাইম নেই আমার, ঠিক আছে? যা প্রশ্ন করা তাড়াতাড়ি করুন। স্যার আমি আপনাকে কোশ্চেন করতে পারি? আপনি স্যার বলুন না, আমি আপনাকে কি কোশ্চেন করবো আপনি বলে দিন, আমি সেটাই করবো। ব্যাস, এই তো প্রশ্ন করলেন আমাকে, মিটে গেছে। আর প্রশ্ন করার দরকার নেই, আমার তাড়া করা আছে, বেরোবো। ও হ্যাঁ, দশে যেন দশ পায়। হ্যাঁ ফুল নাম্বার, একটা নাম্বারে যেন না কাটে। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম একদম, কোনো চাপ নেই স্যার, ফুল নাম্বার, দশে দশ। হ্যাঁ কথাটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ একটা নাম্বারে যদি কেটেছে বাইরে, কিন্তু আমার ইংল্যান্ডের ছেলেরা দাঁড়িয়ে আছে, ঘরে ঢুকিয়ে দেবো, একেবারে ইউনিক ভাবে করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? বাই। হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও সব কিছু করার দরকার নেই স্যার, আসুন আসুন আসুন। উফ